সত কথা বলেন, উনি স্ট্রেট কথা বলেন, আর উনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু স্যারের একটা কথায় কালকে খুব মর্মাহত হয়েছে, যে বলুন কাল বলে উনার যে জামাত সম্বন্ধে যে কথাটা বলছিলেন কালকে আরেকটা চ্যানেলে, বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই কথাটা খুবই কষ্টজনক। আমার শুধু স্যারকে একটাই প্রশ্ন, স্যার তো বলেন উনার চাওয়ার কিছু নাই, কিন্তু দুঃখের বিষয় হবে স্যারের জন্য, স্যার যখন মুজাহিদ বা নিজামের মতো মানুষের সাথে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন, এগুলো দেখলে আসলে কিন্তু খারাপ লাগবে। কিন্তু স্যার কি বললেন কাল আমি তো কিছুই বুঝলাম না। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দরভাবে কথাগুলি উপস্থাপন করেছেন। আমি কিন্তু নিজামি এবং মুজাহিদের সাথে কখনো শহীদ মিনারে যাইনি। ভবিষ্যতে কি আপনি যাবেন? ভবিষ্যতে এখন যাওয়ার সম্ভাবনা নাই, কারণ তারা জেলে আছে। ক্ষমতা পরিবর্তন হলে তো আমরা নিশ্চয়ই তারা জেলে আছে পরিবর্তন দেখতে পাবো হয়তো, এবং যুদ্ধ অপরাধের মামলায় বর্তমান সরকার তাদেরকে বিচারের সম্মুখীন করছে। সুতরাং বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, এনডিপির পক্ষ থেকে আমরা বলেছি, শুধু যুদ্ধ অপরাধী নয়, যে কোনো ধর অপরাধী হোক তাদের বিচার হোক, দেশের শান্তি হোক, এটা আমরা চাই। আর জামাত এজ এ হোল, তাদের বিরুদ্ধে আমি বা আপনি কেউ অবস্থান নিতে পারি না, কারণ তারা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি পেয়েছে। আপনি যখন গভর্নমেন্টে তাকে একটা দল হিসেবে মেনে নেয়, নির্বাচিত হয়, তাদের সংসদ সদস্য যখন নির্বাচিত হয়ে সংসদে আসে, অবশ্যই আমাকে একজন সচেতন নাগরিক হিসাবে, দায়িত্ববান নাগরিক হিসাবে জনগণের প্রতিনিধিকে সম্মান করতে হয়। তাদেরকে প্রত্যাখ্যান করে তবে আমি তাদের সাথে থাকবো, কিন্তু জনগণ তো তাদেরকে ইলেক্ট করে পার্লামেন্টে পাঠাচ্ছে। এখন আমি একজন কর্নেল বলি, আপনি একজন মুক্তিযোদ্ধা, আমাদের বয়স তো সবাই 65-এর উপরে। এখন আমরা কি কয়জন মানুষ মিলে, যারা আপনাদের মধ্যে অনেকে হয়তো রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত নাই, আমরা হয়তো কয়েকজন জড়িত আছি, তাও আমাদের সংখ্যা খুবই কম, সত্যিকার অর্থ মুক্তিযোদ্ধাদের অবস্থান বাংলাদেশে যে খুব একটা ভালো অবস্থান আমরা আছি এটা ঠিক নয়। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা আমাদেরকে সাইনবোর্ড হিসাবে বিক্রি করেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সমস্যার কোন সমাধান করেনি। আপনার মতামতের সাথে আমি একমত, আপনাকে আমি শ্রদ্ধা করি। আমরা আশা করব ডালভাবে কারো বিরুদ্ধে না বলে অভিযুক্ত যারা আছে তাদের যেন বিচার হন, সেই বিচারটা হইতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের প্রতিহিংসামূলক। সেটা আমরা বুঝলাম, অবশ্যই এটি শুধুমাত্র আপনার নয়, বাংলাদেশের যারা সচেতন নাগরিক সবার একই প্রত্যাশা যে এটি একটি সুষ্ঠু বিচার হবে, স্বচ্ছ বিচার হবে এবং আন্তর্জাতিক মানের হবে, প্রতিহিংসামূলক তো হওয়া অবশ্যই উচিত না। কিন্তু আমাদের প্রশ্ন যে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার এই যে সাম্প্রতিক সময়ের যে অবস্থানের পরিবর্তন বা চারটি জোটের সাথে আপনার ঐক্যবদ্ধ যে আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়া, তো এই ঘোষণা দেওয়ার ফলে কি আপনার জামাতের সাথে জামাতে ইসলামী সম্পর্কে আপনার যে ধারণা ছিল অতীতে, কিংবা যুদ্ধ অপরাধ সংক্রান্ত এবং জামাতের সাথে সংশ্লিষ্ট যে আপনি নিজে যখন যে অভিযোগগুলি করে আসছিলেন, তো সেই অবস্থানের কি পরিবর্তন হল? না, যুদ্ধ অপরাধের ব্যাপারে আমার কোন অবস্থান পরিবর্তন হয়নি। আমি বলছি যারা প্রকৃত যুদ্ধ অপরাধ তাদের অবশ্যই বিচার করতে হবে, এখানে কোন দ্বিমত পোষণ করার কিছু নেই। আমি নিজেই পার্লামেন্টে ভোট দিয়েছি, এখানে যদি এটা আমাদের কর্মসূচির মধ্যে নাই, ম্যানিফেস্টো তো নাই, এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল, আমি ভোট দিয়েছি। ফ্রিডম ফাইটার আই ওয়ান্ট, এটা তো কোন সন্দেহ নেই। আমি তো বলছি সব যারাই যারাই দেশে অত্যাচার অনাচার করেছে, দেশের ক্ষতি করেছে, সে তাদের বিচার অবশ্যই করতে হবে, সম্পূর্ণ। কারণ একটা দেশটা চালাতে হলে দুই অফ পুটিন অর্ডার, তারপর কনফিউশন নিয়ে দেশ চালাতে পারবে না, তবে এটার জন্য প্রতিহিংসা থাকে এবং স্বচ্ছতা থাকে। ক্যাঙ্গারু কোর্ট করে ঢুকে যেন দেওয়া না হোক, এটাই কথা। কারণ জাতির সামনে তো আজকে হোক কালকে হোক এটা সঠিক জিনিস তথ্য হবে। আপনি কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির একটি উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্রপতি বাইডেন পুরীকে ক্ষমা করে দিয়েছেন। আমরা জানি যে সরকার পরিবর্তনের পরপরই বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই রাষ্ট্রপতি যা যে 22 জনকে ক্ষমা করেছেন, বাংলাদেশের সন্ত্রাসী হিসাবে বা জনগণের কাছে তাদের পরিচিতি নিশ্চয়ই মতিউর রহমান নিজামী ইমাম বা জামাতের যে জেনারেল সেক্রেটারি আছেন বা যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত
তাদের যে প্রচার প্রচারণা বা তাদের যে পরিচিতি নিশ্চয়ই তাদের পরিচিতির সাথে ওদের পরিচিতির তুলনা করা হয় না এটা দুটো ভিন্ন জিনিস দুটো ভিন্ন জিনিস কিন্তু আমি যেটি বলছি যে সেটি হচ্ছে যদি কখনো ক্ষমতার পরিবর্তন হয় এবং সেই ক্ষমতার পরিবর্তনের পর যদি চারজন ক্ষমতায় আসে তখন তো এই চিত্রের পরিবর্তন হতে পারে আমার মনে হয় না ভবিষ্যতে এই ধরনের হবে কারণ যে যারাই বা করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান আপনি যদি কারণ নিউ জেনারেশন আমি বলে যাই যদি যুদ্ধাপরাধের বিচার করা আমি বলে যাই আপনার চারজনের জোট যদি ক্ষমতায় আসে এবং যুদ্ধাপরাধের উত্তরটা দিয়ে যাবেন শেষ করে প্রশ্নটা যদি চারজনের জোট ক্ষমতায় আসে এবং যদি যুদ্ধাপরাধের যায় যারা অভিযুক্ত অবশ্যই তারা এখনো দোষী সাব্যস্ত হবে যদি অভিযুক্ত এবং তাদেরকে যদি কোন প্রকার বিচারের মানসম্মত বিচারের মধ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তাদেরকে খালাস করা হয় তাহলে তো সেটি ভিন্ন বিষয় কিন্তু প্রক্রিয়ার মধ্য না দিয়ে যদি প্রক্রিয়ার বাইরে যদি তাদেরকে খালাস করে দেওয়া হয় আপনি কি সেই জোটে তখনও থাকবেন আমি প্রত্যেকটা ভালো কাজকে সমর্থন করব যে কোনো অন্যায় কাজে প্রতিবাদ করবো আমি যেখানেই থাকি না কেন অন্যায় যারাই করবে যেটাই দেশের বিরুদ্ধে যাবে জোটে থাকবে কেন আমার প্রশ্ন কেটেছে আমি তো এখনো জোটে যাই নাই এখন তো আলোচনা চলছে সুতরাং এটা তো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট আমরা এখনো কিন্তু জোটে একসাথে যাওয়ার জন্য আমরা পত্র পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে বলেছি বাট এখনো এটা ওয়ার্কআউট হয়নি তো কোনো লোলি আমি আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ এবং দেখেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমি জানি আপনারা দেশকে ভালোবাসেন দেশের জন্য ফিল করেন যার জন্য এতগুলি প্রশ্ন করেছেন আল্লাহর কাছে দোয়া করেন আগামী দিন যেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ এবং যারা বেঈমান মোনাফেক তাদের হাত থেকে আল্লাহ যেন বাংলাদেশের জনগণকে রক্ষা করে যারাই ক্ষমতায় আসুক আমার কোন আপত্তি নেই কিন্তু তাদের মধ্যে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ সেটা মেনে নেওয়ার মতো মনোভাব থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখছিলেন অভিনবত অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম এলডিপির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর কর্নেল অলি আহমেদের সাথে এবং আমরা তার কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সর্বশেষ পরিস্থিতি তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম এবং এর সাথে যারা আমাদেরকে ফোন করেছেন এই অভিমত অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন।